আল্লাহ রাব্বুল আলামিনের নবী দ্বিতীয় শ্রেণীর মানুষদেরকে বললেন কাদেরকে ওই সমস্ত নারীদেরকে সম্বোধন করে বলেছেন নবী আমার বন্ধুরে নবী আমার বলেছেন নিসাউন কাসিয়াতন ওই সমস্ত ওই শ্রেণীর মেয়েরা তারা কি করবে তারা নামে তো পোশাক পরিধান করে থাকবে পোশাক তার গায়ে লাগিয়ে থাকবে কিন্তু আরিয়াতন জামা তো পরে আছে কাপড় পরিধান করে আছে কিন্তু আরিয়াতন তার অঙ্গভঙ্গ তার ভিতরে যতগুলা যেন নিয়ামত আল্লাহর দেওয়া আছে সমস্ত তার ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ যেন বুঝা যাবে আরিয়াতন উলঙ্গ মন হবে যেমন উলঙ্গ হয় ওই রকম উলঙ্গ প্রদর্শন হবে উলঙ্গভাবে তাদেরকে দেখানো হবে শুধু তারা গায়ে কাপড় একটা পরিধান করে থাকবে বাপজান আমার মায়েরাই আমার বেটিরাই আমার একবার চিন্তা করে দেখুন আজ এমন ধরনের আমরা পোশাক পরিধান করি কেমন পোশাক মশারি দেখেছেন আপনি মশারির মতন পাতল ধরনের পোশাক মেয়েদের গায়ে হয় সাত পট্টি দিল তার গায়ের লোমগুলা চিনা যাচ্ছে এরকম পোশাক মুসলমানের মেয়েরাও পড়তে আরম্ভ করেছে বর্তমানে আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ আমার বন্ধুগণ আল্লাহর রাসূল বলছেন নিসাউন কাসিয়াতুন মেয়েরা তো কাপড় পরিধান করে থাকবে বটে কিন্তু আরিয়াতুন তারা উলঙ্গ দেখা যাবে বন্ধুরে আমার শুধু তাই নয় মমিলাতুন মায়েলাতুন সেই পোশাক পরিধান করে তারা বাড়ি থেকে বেরিয়ে পড়বে পর পুরুষকে নিজের দিকে আকর্ষণ করবে আর সেও অপরের দিকে আকর্ষণ হবে রুসু হন্না কাসনামাতিল বুখতিল মাইলা এবং তাদের কি করবে মাথা খানাকে ওই উটের কোহানের মতন করে ঝুঁকিয়ে দেবে ডান দিকে ঝুঁকাবে বাম দিকে ঝুঁকিয়ে আর উঁচু পায়ের হিল পরিধান করে তারা রাস্তায় রাস্তায় পার পুরুষকে নিজের দিকে আকর্ষণ করবে মাইরা আমার বেটিরে আমার চিন্তা করে দেখুন আল্লাহর নবী বলেছেন এই শ্রেণীর মহিলা যারা হবে এই শ্রেণীর মেয়েরা কি করবে আল্লাহর নবী বললেন লা ইয়াদখুলনাল জান্নাহ এই সমস্ত নারীরা জান্নাতে তো যাওয়া দূরের কথা ওয়ালা ইয়াজিদুনা রিহা জান্নাতের সেন্ট পর্যন্ত পাবে না হাইরে মুসলমানের মেয়ে আজ আমরা এমন বেহায়া হয়ে গেলাম এমন আমরা বেপর্দা হয়ে গেলাম এমন আমরা খোলামেলা হয়ে গেলাম আজ আমি আল্লাহকে বলে ভুলে গেলাম যেই আল্লাহ রাব্বুল আলামিন যেই আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে এই দুনিয়াতে অধিকার দিয়েছে বাঁচার অধিকার দিয়েছে মিরাজ থেকে আমাদেরকে অধিকার দেওয়া হয়েছে সেই জাহিলিয়াতের যুগে এই সমস্ত মহিলাগুলা কোনো মায়ের পেটে জন্মগ্রহণ করলে তো এই জালেমের জালেম শত্রুরা কি করতো ওই সমস্ত জালেমেরা কি করতো তাদের গলা টিপে টিপে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছিল দুনিয়া থেকে তাদেরকে বিদায় করে দিত ইসলাম এসে তাদেরকে সম্মান দিল ইসলাম এসে তাদেরকে ইজ্জত দিল ইসলাম এসে তাদেরকে দুনিয়াতে অধিকার দিল আজ ইসলামের উপরে ছুরি চালিয়ে আজ আমরা বেহায়া হয়ে দুনিয়াতে চলাচল করতে আছে নতুন যুগের নতুন নীতি দেখেন বন্ধুগণ আমি বলি কবিতাই শুনেন দিয়া মন যুবকেরা রঙে গেল নতুন সভ্যতাই টাইট স্যুট পরে তাদের বসা বড় দায় বাধ্য হয়ে সুরদারিরা দাঁড়িয়ে পেশাব করে আর পেচ্ছা বেরোচ্ছি তা কিন্তু কয়েক জায়গায় পড়ে কিছু পড়ে জমিন পরে কিছু তাদের গায়ে আর কিছু কিছু সুটে পড়ে জুতা ভিজে যায় অনেক যুবক ভোরের বেলা কোরআন পড়া ছেড়ে অর্ধেক গাল হতে নবীর সন্ন্যাস জবাই করে কেউ তো পূর্ণ জবাই করে গোপকে উড়ান দেয় কেউ তো দুয়ে সাপ করে নারী সেজে রয় নারী জাতির চেহারা সাদা দেখতে লাগে ভালো আর তাদের মতো হবে নোয়ার কেমন কইরা বলো
মরণকালে মুসলমানি চেহারা থাকা চাই আর কাফন পরার সময় দাড়ি গজা বড় দাই আরো একটা জামা দেখে ধন্দ লেগে যাই রং বিরঙের ছিটের জামা পুরুষ লোকের গায় এই সমস্ত পোশাক দেখে যুগের নারীগণ আর কেমন কইরা বদলা নিবে ভাবে মনে মন তাই তো তারা হাতে পায়ের সুট পরে নিল আর চাইনা শার্ট গায়ে পরা পুরুষ সেজে গেল নারী পুরুষ ভেদা ভেদ মিটিয়ে দিতে চাই আর খোদার দেওয়া চিহ্ন কিন্তু মিটা বড় দাই আরো একটা জামা দেখি নারী পরিধানে পেট পিঠ সিনা ফাঁকা শুধু মধ্যখানে এমন ঢঙে কেটে ছেঁটে তৈরি করা হয় আর নামে মাত্র জামা কিন্তু পর্দার কিছু নাই গলার কাটিং বড় হয়ে নিচু দিকে আসে আর কাটিং এরই কোনা দুটি সবার আশেপাশে ওপর দিকে হাত চাড়িলে কোনো কাজের দাই ওপর দিকে হাত চাড়িলে কোনো কাজের দাই বেলাউজের নিচের গোডাউন তাদের খোলা দেখা যায় ভাইরা আমার মায়েরা আমার চিন্তা করে দেখুন ওপর দিকে হাত চাড়িলে কোনো কাজের দাই জামার নিচু দিকের শোভা উদাম হইয়া যায় আরো একটা ফরক দেখি নারী পরিধানে আর নিচু দিকে মুঠো হাত হবে টেনে টুনে অর্ধেক হাতের আন্ডার প্যান্ট ভিতরে তেরাই আর পায়ের সাদা পেটি দুটি খোলা দেখা যায় আরো তাদের ঠাটের কথা শুনেন বন্ধুগণ আরো তাদের ঠাটের কথা শুনেন বন্ধুগণ একে একে বলি আমি শুনেন দিয়া মন ঠোঁটে রং চোখে কাজল মিশি দেখো দাঁতে আর গালে পাউডার মাখে কত মাথা খোলা রাখে রং বিরঙের ফাইন শাড়ি দেখো পরিধানে আর বুকের ওপর ছোট্ট আঁচল বারে বারে টানে এসব ফ্যাশন কইরা থাকে ওই সব নারীগণ আর পর পুরুষে ভুলাইবে এই তো তাদের মন আল্লাহ রসুল নারাজ হবে চিন্তা কিছু নাই আর নতুন রঙে রঙতে হবে ধর্মের পরোয়া নাই আল্লাহর নবী বলেছেন ওরে মায়েরা ওরে বেটিরা এরে আল্লাহর বান্দিরা তুমি শুনে নাও ইন্নাল মারাতা ইজাস্তা তারাত ফা মাররাত বিল মাজলিসে ফাহিয়া কাজা আও কাজা ইয়ানি জানিয়াতন এরে মুসলমানের মেয়েরা এ মুসলমানের বেটিরা যখন তুমি কোনো মেয়ে ছেলে বেপর্দা হয়ে পাতল পোশাক পরিধান করে ফ্যাশনের যুগে ফ্যাশনের কাপড় শাড়ি পরিধান করে নিয়া আর সেই উঁচু পায়ের হিল পরিধান কইরা আর গায়ে সেন্ট লাগিয়া যখন সে বাড়ি থেকে বের হবে আর কোনো মানুষের মহফিল থেকে যদি পাস হয় কোনো মানুষের পাস দিয়ে যদি মেয়েটা চলে যায় নবী আমার বললেন ফাহিয়া কাজা আও কাজা ইয়ানি জানিয়াতন ওই মহিলাটা হচ্ছে জানিয়া জেনাকার নবী আমার বললেন ওই মেয়েটাই হচ্ছে জেনাকার বাপজান চিন্তা করে দেখেন এরকম মেয়ে যদি আমার আপনার বাড়িতে থাকে তাহলে আপনি আমি জান্নাতে যেতে পারবো না কো শুনেন আপনি নামাজ পড়েছেন রোজা করেছেন নিজের কাজ করে 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 গাড়ির গাড়ি ওহুদ পাহাড়ের সমান নেকি করেছেন আপনি আর আপনার পরিবারের বউটা ছোট বউ মেয়েরা সব এরকম বেহায়া আল্লাহ আকবার আপনি জান্নাতে যেতে পারবেন না আল্লাহর নবী বলেছেন এরে মুসলমানের দলেরা শোনে না একজন মহিলা সে চারজনকে সঙ্গে করে নিয়া
চারজন পুরুষকে সঙ্গে করে নিয়া জাহান্নামের মাটিতে যাবে। এই সমস্ত বেপর্দা বেহায়া নারীগুলা কি করবে? চারজন পুরুষকে সঙ্গে করে জাহান্নামে যাবে। মধ্যে এক নম্বর হলো কে? আমার বাড়িতে মেয়ে আছে, আমি হলাম তার গার্জেন, আমি হলাম তার বাবা, তার দেখভাল করনেওয়ালা, তার খিদমত করনেওয়ালা। বাপজান আমি হইলাম গার্জেন, মেয়ে আমার বড় হয়েছে, বউ আমার বাড়িতে আছে বড় হয়েছে, মেয়ে সাবালিকা হয়ে গেল, আর ওই মেয়েকে আমি পোশাক এমন কিনে দিই, এমন পাতল ধরনের পোশাক তারা পরে থাকে, আর পরে তারা বেহায়া হয়ে মাথা খোলা রেখে বাড়ি থেকে যদি বেরিয়ে পড়ে, আল্লাহর নবী বলছেন ওই মেয়েটার দিকে যত লোক তাকাবে ওই মেয়েটার সঙ্গে একটা জেনার সমান যেন গোনা হবে, আর ওই গোনাটা ওই মেয়েটার ঘাড়ে চাপবে আর ওর বাবার ঘাড়ে চাপবে। আল্লাহ রসুল বলছেন ওই মেয়েটা কি করবে? তার বাবাকে সঙ্গে করে জাহান্নামের মাটিতে নিয়ে যাবে। বন্ধুরে আমার, এক নম্বর হয়ে গেল এই বাকার বাবা মরে গিয়েছে, বাবা মারা গেল, বাবা মারা যাওয়ার পর তার বড় ভাই যেন তার নেতৃত্ব দেবে, বাড়ির গার্জেন হিসাবে সে কিন্তু দায়িত্ব নেবে। বন্ধুরে ওই মেয়ে যদি বেপর্দা হয়ে চলাচল করে, সে যদি গোনা করে, ওই গোনার ভাগিদারখানা তার বড় ভাইয়ের যেন ঘাড়ে চাপবে। ওই মেয়েটা তার বড় ভাইকে সঙ্গে করে জাহান্নামের মাটিতে যাবে। শুধু তাই নয়, এই বাকার মেয়েটার বিয়ে দিয়ে দিলাম, নবী আমার বলছেন মেয়েটার গার্জেন হয়ে গেল কে? তার স্বামী। বন্ধু, ওই স্বামী যদি তার যদি দেখভাল করতে গিয়ে কম করে, মেয়ে যদি বেপর্দা হয়ে চলে, স্ত্রী হয়ে গেল মেয়েটা, ওই স্ত্রী যদি বেহায়া হয়ে থাকে, মোটর সাইকেলে করে নিয়ে তাকে এমন পোশাক পরিধান করিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, সবাই ফেল ফেল করে তাকিয়ে আছে, উদাম পাদাম হয়ে গিয়েছে, তার মাথার কাপড় এদিকে চলে গিয়েছে, ব্লাউজ দেখা যাচ্ছে, শরীরের অঙ্গ দেখা যাচ্ছে। বন্ধুরে আল্লাহর নবী বললেন ওই মেয়েটার স্বামীটা হচ্ছে দাইয়ুস। আল্লাহর নবী বলেছেন আদ্দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস জীবনে জান্নাত যাবে না, যাবে না, যাবে না, যাবে না। বাপজান আমার, চতুর্থ নম্বর কে হলো? ওই লোকটা মারা গেল, স্বামী মারা গেল, মায়ের এখনো যৌবন আছে শরীরে, আর ওই মা যদি গোনা করে, সেই মা যদি বেপর্দা হয়ে বেড়ায়, এই রং বিরঙের পোশাক পরিধান কইরা যদি বেপর্দা হয়ে পাতল পোশাক পরিধান কইরা পর পুরুষকে নিজের দিকে আকর্ষণ করা বেড়ায়, আল্লাহ নবী বলছেন ওর বড় ছেলেটা যে আছে, ওই বড় ছেলেটার ঘাড়ে কিন্তু গোনা একটা চাপবে। ওই মেয়েটা তার বড় ছেলেকে সঙ্গে করে নিয়ে যাবে। এখন মডার্ন যুগ হয়েছে জানেন, আল্লাহ, এমন মডার্ন যুগ, এখন যুগটাই হয়েছে খারাপ। আল্লাহ আকবার, মানুষের, আমাদের যুবকের, যুবক দলেরা একটুকু চিন্তা ভাবনা করে না। আপনাদের দেশে না হলো, হয় না, না হলে ভালো, তো আমাদের দিকে দেখি, আরও অন্যান্য দিকে দেখি, যুবকেরা করে কি, একটা অপর মেয়েকে দেখতে গেলে যদি মেয়েটাকে দেখে তখন ওরা করে কি, টিটকারি মারে, মারে না, মারে না, সিস দেয়, এই মুখে বাঁশি বাজায়, ওকে কথা বলাবার চেষ্টা করে মেয়েটাকে। আল্লাহ আকবার, দেখেন একজন 40-50 বছরের বুড়ি মেয়ে লোক, 50 বছর পেরিয়ে গেল মানে ওর যৌবন হারিয়ে গেল,
এবাকার উই এমন পোশাক পরিধান করে আছে, উই এমন পাতল পোশাক পরিধান করেছে, আল্লাহরে আল্লাহ বলার শেষ নাই। এমন রং বিরং লাগিয়া আর ঠোঁটে রং, চোখে কাজল আর মিশি দেখো দাঁতে লাগিয়ে একদম বাড়ি থেকে বেরিয়ে পড়েছে। খানিক দূর থেকে দেখা যাচ্ছে, খানিক দূর থেকে দেখা যাচ্ছে তো আল্লাহু আকবার, ওকে তো বোঝা যায় না ওর কতখানি বয়স, বয়স বোঝা যায় না। তখন ওকে কি করেছে এই যুবকেরা দাঁড়িয়ে থাকতে থাকতে যেমনই দেখছে ইস, রাস্তাকে লাল করে চলে গেল, হ্যাঁ এখানটা মাল গেল দেখার মতন, ই কহে দিল। আর যেমনই কহে দেওয়া মেয়ে লোকটা শুনে লিয়েছে, শুনে লিয়ে তখন উ পাটন করে ঘুরে গেছে, ঘুরে জাগেছে, এই গোলামের বেটা গোলাম কি কহলি, জেরের বেটা জেরা কি কহলি, মাল কহছি তোরা গোলামের বেটা, লটাকে বাদ দিয়ে তোরা গোলামের বেটা গোলাম, বুঝতে পারিস, লটাকে বাদ দিয়ে দে, তো লটা বাদ দিলে কি হবে কহেন তো, এরা জানে না লাগছে মা হবে, হ্যাঁ লটাকে বাদ দিয়ে দে মা হয়ে গেল, মা যখন হয়ে গেল ই যুবক তখন কইছে যে রে ল বাদ দিলে তো মা হয়ে গেল, তো মাল কহেছি তো ই তো হামার হইল না, তাহলে তো কাম খারাপ, তাহলে মা কার, ই তখন খানিক ভর দম ধরে তখন কইছে যাইজ্ঞা হামার হইল আর না হোক বাপুর তো হইল, বুঝতে পারছেন না কোন দিকের জ্বালা উৎস হইবে। তো ওই লাগে আমার মা খালাদেরকে বলি যে আপনি পর্দা হয়ে বাড়ি থেকে বের হন না, কেন লোকের ছেলে আপনাকে মাল কইতে যাইবে, আর কেন আপনি ওর বাপের সঙ্গে আপনি ই করবেন ধরা পড়বে না, কেন আপনার বাপ ওর বাপের সাথে আপনাকে জুড়বে, তা না করে আপনি করেন কি একদম এ সাজ পোশাক যা পরিধান করলেন একটা ওপর থেকে সুন্দর করে একটা বরখা পরালেন, কিংবা কোরআনে যেটা আছে সেটাও আপনাদেরকে বলি, আল্লাহ কোরআনে বললেন বিসমিল্লাহির রহমান